আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমানতু বিল্লাহ। সম্মানীয় দিনী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। অনেক দিন পর আপনাদের সাথে আবার আলহামদুলিল্লাহ আজকে লাইভে জয়েন করতে পেরে অনেক ভালো লাগছে। আওয়াজটা ঠিকঠাক আছে কি না যদি একটু কমেন্ট করে জানাতেন তাহলে ভালো হতো, আমরা শুরু করতে পারতাম। আওয়াজ ঠিক আছে কি না মেহরবানি করে একটু কমেন্ট করুন। জি, আওয়াজের ব্যাপারে মেহরবানি করে একটু কমেন্ট করুন। জি, আওয়াজটা ঠিক আছে কি না প্লিজ। জি ভাই, আওয়াজ ঠিক আছে কি না দয়া করে একটু জানান। ও মাশাআল্লাহ, আমাদের একজন ভাই লিখেছেন আছে, মানে ঠিক আছে কি না। আওয়াজ ঠিক আছে কি না, জি শোনা যাচ্ছে, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে বিগত রমজান থেকে রমজান পর্যন্ত তিনি বাঁচিয়ে রেখেছেন, সুস্থ রেখেছেন এবং তাকওয়ার মানসিকতায় নিয়ে সিয়াম সাধনা করার সুযোগ করে দিয়েছেন। তো আমি দীর্ঘ সময় লাইভ থেকে দূরে ছিলাম, এর কারণ আমরা বলেছি ইতিপূর্বে যে মাহফিলের সিজন এসেছিল, যার কারণে ব্যস্ততা বেড়ে গেছে, তাই ইচ্ছা করলেও লাইভে যেতে পারিনি। তো রমজানে আশা করি আমরা একটু বেশি বেশি লাইভে আসবো, কারণ অসংখ্য ভাইয়েরা ফোনের মাধ্যমে বিভিন্ন মাসালা জানতে চান। ফোনে সব কিছু বলাও যায় না, সবসময় ফোন রিসিভও করা যায় না অতি ব্যস্ততার কারণে। লাইভগুলো করলে আশা করি অনেক মাসালা আমাদের ক্লিয়ার হবে, রমজানে দেখি কত বেশি করা যায়। তো আমি প্রতিদিন ঘোষণা দেব, যখনই করি তার আগে ঘোষণা দেব, এর আলোকে ইনশাআল্লাহ আমরা লাইভে জয়েন করব। তো আমাদের আব্দুল হাই জীবন নামে একজন ভাই জানতে চেয়েছেন, অসুস্থ ব্যক্তির রমজানের রোজা অন্য কোনো গরিব মানুষকে টাকা দিয়ে রাখানো যাবে কি? না, এটা যাবে না। অসুস্থ ব্যক্তির রোজা অন্য কাউকে টাকা দিয়ে রাখানো যাবে না, এটা নিয়ম নেই। অসুস্থতা দুপ্রকার, একটা সাময়িক আর একটা স্থায়ী। যদি কেউ সাময়িক অসুস্থ হয় তাহলে আল্লাহ তাআলা বলছেন সে যেন সুস্থ হলে রোজাটা রাখে। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আল্লাহ তাআলার বক্তব্য হলো যখন কেউ অসুস্থ হবে অথবা মুসাফির অবস্থায় থাকবে সে রোজা ভাঙলে পরে কাজা করে নেবে। আর যাদের অসুস্থতা স্থিরস্থায়ী, অর্থাৎ আর সুস্থ হওয়ার সম্ভাবনা নেই, যেমন বার্ধক্যজনিত কারণে অসুস্থতা, বয়স 190 ইত্যাদি, তখন আর সুস্থ হবে না। এ অবস্থায় আল্লাহ তাআলার বক্তব্য ফিদিয়াতুন তুআমু মিসকিন, তারা প্রতিটা রোজার পরিবর্তে একজন মিসকিনকে খাবার দেবে। তো আমরা বলি দুই বেলার খাবারের টাকা, মধ্যম মানের খাবারের যে টাকা হয় ওই টাকার খাবার দেবে, খাবার কিনে দেবে অথবা সরাসরি খাবার দেবে অথবা খাবারের ওই পরিমাণ টাকা দেবে। রোজা রাখিয়ে অন্যকে দিয়ে রোজা রাখানোর কোনো প্রয়োজন নেই। ফরিদ ভাই জানতে চেয়েছেন, সৌদি আরবের সাথে মিল রেখে একই দিনে রোজা একই দিনে ঈদ করা যাবে? একই দিনে রোজা একই দিনে ঈদ, এটা প্রয়োজন নেই, প্রয়োজন নেই। হাদিসে আছে সোমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, চাঁদ দেখে রোজা শুরু করো, চাঁদ দেখে রোজা তোমরা ভাঙো। সেহেতু আমরা চাঁদ দেখে রোজা শুরু করব। এখন সৌদি আরবের আগেও তো কোথাও চাঁদ উঠতে পারে, কারণ আমরা সকলে জানি যে সৌদি আরবের পশ্চিমও কিন্তু দেশ আছে। সুতরাং সৌদি আরবের চাঁদের সাথে আমাদের রোজা শুরু করতে হবে কেন? এর আগে যদি ওঠে কোনো দেশে, এই বিষয়ে কি আমরা কেউ ভেবেছি যে যারা মাগরিবের দেশ, পাশ্চাত্যের দেশ, ওরা তো চাঁদ সৌদি আরবের আগেও দেখার সম্ভাবনা আছে। বাংলাদেশ, আমরা সৌদি আরব পশ্চিমে 3 ঘন্টা পরে আমরা চাঁদ দেখি একদিন পরে, তো সৌদি আরব থেকে আরও 3 ঘন্টার ব্যবধানে দেশ তো পৃথিবীতে আছে, তো ওরা চাঁদ দেখলে কি আমরা সেটা করি? সৌদি আরবের সাথে সম্পৃক্ত নয়, সম্পৃক্ত চাঁদের সাথে। সেই জন্য সৌদি আরবের সাথে রোজা, সৌদি আরবের সাথে ঈদ, এই চিন্তা যারা আছেন তারা ভুলের ভিতরে আছেন, একবারে সরাসরি ভুল এই কথাটি। বরং বলতে হবে চাঁদের সাথে। তো চাঁদ সৌদি আরবের আগে যদি ওঠে
তাহলে কি সেটাও আমরা মানব, সেটা কি আমরা মানি আদৌ? এজন্য আমি মনে করি বাংলাদেশের এই অঞ্চলে চাঁদ দেখে রোজা রাখা, চাঁদ দেখে রোজা ছাড়া, এটাই হাদিসের আলোকে আমল হবে ইনশাআল্লাহ। নুরুদ্দিন ভাই জানতে চেয়েছেন, নামাজে দাঁড়িয়ে সেজদার জায়গায় কাবা আছে মনে করে নামাজ পড়া যাবে? দরকার নেই, কোনো প্রয়োজন নেই, আমরা কাবার ইবাদত করি না। আর নামাজে দাঁড়িয়ে কাবার দিকে তাকানো এটা খেলাফে সুন্নাহ। যদি আপনি কাবার সামনেও নামাজ পড়েন, তারপরও নামাজের ভিতর আপনি কাবার দিকে তাকাবেন না। ফালি আবুদু রব্বা হাযাল বাইত, আমরা কাবার ইবাদত করি না, আমরা কাবার রবের ইবাদত করি। এই জন্য নামাজে দাঁড়িয়ে সেজদার জায়গায় তাকানো সুন্নাহ, কাবার সামনে দাঁড়ালেও কাবার দিকে তাকানো সুন্নাহ নয়। তো আপনি এটা মনে করতে পারেন যে আমি কাবার সামনে দাঁড়িয়ে নামাজ পড়ছি, এই অনুভূতি যদি হয় তাহলে হয়তো নামাজে আপনার কনসেন্ট্রেশনটা একটু বেশি হবে, এটা নাজায়েজ হবে না। কিন্তু কাবা আপনি সামনে আছে, আপনি নামাজে দাঁড়িয়ে সেজদার জায়গায় কাবা আছে এটা মনে করা দরকার নেই। আরেকটি বিষয় হলো, আমরা নামাজে দাঁড়িয়ে কাবা কেন, কাবার মালিককে সামনে মনে করি, এটা আরও কি বেশি হয় না? আন্ত আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা, এমনভাবে ইবাদত করো যেন তুমি তোমার রবকে দেখছো, যদি নাও দেখো তিনি নিশ্চয়ই তোমাকে দেখছেন। এই জন্য আমরা আল্লাহকে সামনে রেখে নামাজ পড়তে চাই, এটা হলে তো আরও বেশি হয় কনসেন্ট্রেশন, মনোযোগ আরও বেশি হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ওরা, দিনী ভাই বোনেরা যারা জয়েন করেছেন সকলকে অনেক ধন্যবাদ, প্রশ্ন করতেছেন, স্ক্রিনে প্রশ্ন দেখা যাচ্ছে, ইনশাআল্লাহ আমি এখান থেকেও প্রশ্ন নেব আশা করছি। তবে যারা আগে প্রশ্ন করেছেন ঘোষণা দেওয়ার পরেই আগের প্রশ্নগুলো জবাব এখন দিচ্ছি, আর যারা জয়েন করেছেন তাদেরকে বিনয়ের সাথে বলবো একটু শেয়ার করে দেন, তাহলে আমাদের অন্য ভাই বোনেরা জানতে পারবে। শাফাতুল্লাহ ভাই জানতে চেয়েছেন, একই স্থানে ঈদের নামাজ দুবার যদি হয় দুবার খুতবা দিতে হবে? একই স্থানে দুইবার ঈদের নামাজ, একই স্থানে আপনার ঈদের নামাজ দুইবার পড়লে দুবার খুতবা দিতে হবে, খুতবা একবার নয়, খুতবা দিতে হবে মুসল্লিদেরকে লক্ষ্য করে নামাজের শেষে দিতে হবে। তবে একবার ঈদের নামাজ এটাই ভালো, এরপরও স্থান সংকুলন হয় না ইত্যাদি কারণে অনেক সময় দুইবার হয়, কিন্তু দুইবারে খুতবা দিতে হবে। আহমদ হুসাইন বলেছেন, করোনা পরিস্থিতিতে মুখের মাঝে আদা নিয়ে নামাজ পড়া যাবে কিনা? করোনা পরিস্থিতিতে অনেক সময় দেখা যায় কাশ আসে, ওই কাশি বন্ধ করার জন্য মুখের মাঝে আদা নিয়ে নামাজ পড়ার কথা বলছেন। না, মুখের মাঝে কোনো খাবার নিয়ে নামাজ পড়া যাবে না, এটা করা যাবে না। যদি আপনার কাশ আসে যতটুকু সম্ভব এটাকে সংবরণ করবেন, আর সংবরণ করা সম্ভব না হলে আপনি কাশ দেবেন, কিন্তু মুখের মাঝে আদা থাকলে আপনার আদার রস পেটে যেতে থাকবে, এই কাজটি মোটেও ঠিক হবে না। সাইফুল ইসলাম ভাই জানতে চেয়েছেন, আমার বাবা সুদের সাথে জড়িত, কিছু বলতে গেলে রাগ করে, বদদোয়া দেয়, এখন কি করব? বাবাকে বুঝাবেন, এমনভাবে কথা বলবেন যেন বদদোয়া না দেয়, বুঝের ভিতরে বলবেন, সম্মান দিয়ে বলবেন, মহাব্বতের সাথে ভালোবাসা নিয়ে কথা বলবেন, বদদোয়া নেওয়া যাবে না, এটাও খুব সেন্সিটিভ বিষয়। মা বাবা বিনা কারণে বদদোয়া দিলেও কিন্তু বদদোয়া লেগে যায়, হ্যাঁ সেটা বুখারীতে আছে, আপনারা জুরাইজের হাদিস পড়েছেন, ওনার মা ওনাকে বদদোয়া দিয়েছিলেন, ওনার কোনো দোষ নেই, তারপরও বদদোয়া কিন্তু লেগে গেছে। তো এই জন্য মা বাবার বদদোয়া নেওয়া যাবে না, আবার তারা সুদের সাথে সম্পৃক্ত থাকবে, এই অবস্থায় মারা গেলে জাহান্নামী হবে, বড় কবিরা গুণাগার হিসেবে মারা যাবে। তাই আমরা বাবা সন্তান হিসাবে এটা করতে পারি না যে বাবা কবিরা গুণাগার হয়ে মারা যাক, তাই বোঝাতেও হবে, তবে সেটা অবশ্যই সফটলি খুব আদবের সাথে মহাব্বত নিয়ে বোঝাতে হবে। আমিরুল মুমিনীন ভাই জানতে চেয়েছেন, আমিরুল ইসলাম ভাই জানতে চেয়েছেন, তারাবিতে তারাহুড়া করে তেলাওয়াত করার প্রবণতা ইসলামকে সমর্থন করে? মোটেও নয়, মোটেও নয়। ঠিকই আমাদের দেশে তারাবি কিছু কিছু জায়গায় দেখা যায় বিমানের গতিকে ফেল করে, অনেকে মজা করে বলেন 5G গতিতে তারাবি হচ্ছে, এটা মোটেও ঠিক নয়, আল্লাহর সামনে দাঁড়িয়েছেন, খুব সাবধান, খুব সাবধান। বিশেষ করে ইমাম সাহেব ভাইদেরকে আমি বিনীত আরজ করব, আপনাদের হাতে পায়ে ধরে বলছি, আল্লাহর সাথে এই বেয়াদবিটা করবেন না, মহান রবের সামনে দাঁড়িয়ে এত বড় বেয়াদবি আপনি কেমনে করেন? আপনার কি কলিজা কাঁপে না যে আপনার রবের সামনে দাঁড়িয়ে আপনি তেলাওয়াত করছেন রবের কালাম, কিন্তু আপনি কি পড়ছেন নিজেই বোঝেন না, মুসল্লিরা বোঝে না, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াচ্ছেন না, দুই সেজদার মাঝখানে বসতেছেন না, আপনি সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আজিম, তাসবিহগুলো কি পড়তেছেন, তারাহুরা করে এক নিঃশ্বাসের ভিতরে শেষ করছেন, আপনার রব কি বেয়াদবি মনে করছেন না, আপনার উপরে তিনি রেগে যাচ্ছেন না? এই জন্য নামাজকে সুন্দর করুন, সুন্দর করুন, ওরাত্তিলিল কোরআন তারতিলা, তারতিলের সাথে তেলাওয়াত করুন, ধীরে ধীরে পড়ুন। ও ভাই,
20 রাকাত আদায় করে আপনি শেষ দায়িত্ব এটা মনে করবেন না। আপনি সুন্দর নামাজ পড়ুন, আইয়ুকুম আহসানু আমালা, নামাজ কত বেশি পড়লেন সেটা আল্লাহ দেখবে না। 30 রাকাত 40 রাকাত 100 রাকাত এটা আল্লাহ দেখবে না, আল্লাহ দেখবেন কত সুন্দর নামাজ হলো, কত সুন্দর নামাজ হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চাইলে প্রতি রাতে 8 রাকাত তাহাজ্জুদের জায়গায় উনি 20 রাকাত পড়তে পারতেন না, তিনি 18 রাকাত পড়তে পারতেন না? তিনি বেশি পড়েননি, পড়েছেন লম্বা নামাজ। রাসূল দুই পা ফুলে যেত, আমরা এটাই হাদিসে পাই। এই জন্য তাড়াহুড়া করে নামাজ পড়ার প্রবণতা পরিত্যাগ করতেই হবে। আব্দুল আজিজ ভাই জানতে চেয়েছেন, রমজানে কোরআন খতম না করে অর্থসহ তেলাওয়াত করা কোনটা উত্তম হবে? আমরা বলবো কোরআন খতম করুন, যদি বিশুদ্ধ তেলাওয়াত আপনি জানেন সাথে সাথে অর্থ পড়ুন। আর যদি আপনার কাছে মনে হয় যে অর্থসহ পড়তে গেলে কোরআন খতম হবে না, খতমের দরকার নাই, অর্থসহ পড়ুন। অর্থসহ 5 পারা পড়া 5 বার খতম দেওয়ার চেয়েও অনেক ভালো। না বুঝে কোরআন পড়া কোনো প্রয়োজন নেই। না বুঝে কোরআন পড়ার জন্য আল্লাহ কোরআন নাজিল করেন নাই। কোরআন বুঝার কিতাব, জানার কিতাব, অনুধাবন করার, গবেষণা করার কিতাব, আমল করার কিতাব। এটাকে শুধু তেলাওয়াতের কিতাব বানানোর কোনো প্রয়োজন নেই। তবে হ্যাঁ, যারা অর্থ বোঝেন তারা নিশ্চয় খতম দেবেন চেষ্টা করবেন, অর্থ যারা বোঝেন না তারা অর্থ সহ পড়ুন, এটাকে প্রাধান্য দিন, এরপরে চাইলে আপনি খতমও দিতে পারবেন। এমডি হাসান জানতে চেয়েছেন, বিতিরের নামাজ তারাবির পর পড়ব নাকি শেষ রাতে পড়ব? এমডি হাসান ভাই জানতে চেয়েছেন, বিতিরের নামাজ কি তারাবির পরপর পড়ব নাকি শেষ রাতে পড়ব? দুটাই করতে পারেন আপনি, তবে যেহেতু তারাবির নামাজ সুন্নাহ জামাতে পড়তেছেন, বিতিরটা ওয়াজিব, এটাও জামাতে পড়া ভালো। তবে আপনি যদি চান শেষ রাতে বিতির পড়বেন। আপনি যদি চান শেষ রাতে বিতির পড়বেন সেটাও করতে পারেন, সুযোগ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের শেষ নামাজকে বিতির করতেন। আবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী বলেছেন, আবু হুরায়রা তুমি ঘুমানোর আগে বিতির পড়ে নাও। সুতরাং হাদিসে দুটাই আছে, আপনি করতে পারেন। হাশেম নামে একজন ভাই জানতে চেয়েছেন, তারাবির নামাজে 4 রাকাত পরপর সুবহানাল্লাজিল মুলকি ওয়াল মালাকুতি এই যে আমরা পড়ি, এটা হাদিসে আছে কি না? না, এটা হাদিসে নাই। সুবহানাল্লাজিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাল্লাজিল ওয়াল জাবারুত, এই যে সুবহানাল্লাজিল মালিকিল হাজ্জিল্লাযী লা ইয়ামুত, এগুলো শব্দ ভালো, অর্থ ভালো, এগুলো তাসবি আপনি পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। তবে 4 রাকাত পরে পরে এই জাতীয় দোয়া পড়তে হবে এমন কোনো বিধান হাদিসে নেই। এখন গ্রামে গঞ্জে দেখা যায় সুবহানাল্লাজিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাল্লাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতে, এই যে পড়ে এক নিঃশ্বাসে এমনভাবে পড়ে কি যে পড়ে গুনগুন ছাড়া কিচ্ছু বোঝা যায় না, এগুলো অপ্রয়োজনীয়, মোটেও দরকার নেই। এবং এ দোয়া হাদিস দিয়ে সাব্যস্ত নয়, এটা সুন্নাহ দোয়া নয়। আরিফুল ইসলাম ভাই জানতে চেয়েছেন, আমার শ্বশুর অসুস্থ হওয়ার পরে মানত করেছিলেন যে প্রতি বছর 1 মাস তিনি নফল রোজা রাখবেন, এখন তিনি নিজেই অসুস্থ, করবেন কি? হ্যাঁ, 1 মাস নফল রোজা রাখবেন এই মানত করেছিলেন, মানত পূর্ণ করা ওয়াজিব, এটা তাকে করে যেতে হবে যতদিন সামর্থ্য থাকে। যখন তিনি 1 মাস নফল রোজা রাখার মতো সামর্থ্য থাকবে না, তখন তিনি এ রোজা না রাখলে আর অসুবিধা হবে না, কারণ রোজাটা নফল, নফল রাখবেন এটাই মানত করেছেন। এখন মানত পূরণ করা ওয়াজিব, কিন্তু রোজাটা ওয়াজিব হয়নি, রোজা নফলই আছে। এখন নফল রোজা রাখার সামর্থ্য তার যদি না থাকে, তাহলে তাকে কোনো কাজা কাফফারা দেওয়ার দরকার নাই, কাউকে ফিদিয়া দেওয়ারও প্রয়োজন নাই। হাসান জানতে চেয়েছেন, তারাবির নামাজের প্রতি 4 রাকাত পরপর নির্ধারিত দোয়া আছে কি? না, নির্ধারিত কোনো দোয়া নেই। আমাদের দেশে আমরা 4 রাকাত পড়ার পরে হাত তুলে কিছু এলাকা দোয়া করতে দেখি, এবং সে দোয়াটাও এত গতিতে করে, 4 রাকাতের পরপর দেখা যায় হাত তুলে দোয়া করে, এবং সে দোয়াটাও এত গতিতে, আল্লাহ আকবর কবিরা, আল্লাহর কাছে দোয়া করছে কোনো আদব নাই, এক নিঃশ্বাসে যা চাওয়ার সব চাইয়ে ফেলতেছে, নিঃশ্বাস ফেলতেছে না। আল্লাহ তাআলা জবাব দেবেন, তার দোয়া কবুল করবেন, এটা কিভাবে প্রত্যাশা করা যায় যে আদব ছাড়া তাড়াহুড়ো করে এভাবে চাওয়া? আসলে দোয়ার আদব হচ্ছে ধীরস্থিরভাবে এনকেসারির সাথে আল্লাহ তাআলার কাছে বিনয়ের সাথে দোয়া করতে হয়। আসলে আমরা দুনিয়ার কোনো রাজা বাদশার কাছে, দুনিয়ার কোনো এমপি মন্ত্রীর কাছে গেলেও আমরা যখন কিছু চাই, আমরা কি তাড়াহুড়ো করি? ওনার সামনে গিয়ে আমরা বলি, এই যে এমপি সাহেব আমি এসেছি, তাড়াতাড়ি দিয়ে দেন, আমার এলাকায় ব্রিজ লাগবে, কালভার্ট লাগবে, আমার স্কুল করতে হবে, এইভাবে চাইলে কি এমপি সাহেব দেবেন নাকি ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দেবেন? স্বাভাবিক, আমরা যদি এভাবে করি এমপি বলবে, এই এই দারোয়ান কোথায়, ওকে বের করে দাও, ওর মতো লোককে আমি দেবো না কিছুই, এটাই স্বাভাবিক। তা আল্লাহর কাছে আমরা চাচ্ছি, কী চাইতেছি এটাই বুঝি না, এত তাড়াহুড়া, আস্তাগফিরুল্লাহ আল আজিম,
মহান রব্বে কারীম আরশের মালিক তখন বলে কি তোমার কি সময় নাই, আমি রবের সাথে কথা বলছো আমার সাথে চাইতেছ, তোমার কি সময় নাই, এ কি করতেছো তুমি, আস্তাগফিরুল্লাহ, দোয়া কবুল কেমনে হবে ভাই। এই জন্য এই জাতীয় দোয়া দরকার নাই, বরং আমরা একান্তে হাত তুলে দোয়া করতে পারি। আপনি নামাজ শেষ করে আল্লাহ তাআলার কাছে যদি আপনি হাত তুলে দোয়া করেন করতে পারেন, হ্যাঁ ব্যক্তিগতভাবে করতে পারেন। এরপরে নামাজ শেষ করে যদি আপনি স্পেশাল কোনো দোয়া করতে চান, স্পেশাল দোয়া ইস্তেমাহিভাবেও করা যায়, স্পেশাল দোয়া কেউ চাইলে হাত তুলেও করা যায়। হ্যাঁ আপনি চাইলে 20 রাকাত শেষ করে, বিতির শেষ করে একা একা করতে পারেন। যদি দোয়া চায় ইমাম সাহেবের কাছে, ইমাম সাহেব অন্যদেরকে নিয়েও করতে পারে ইস্তেমাহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহির কাছে দোয়া চেয়েছেন, রাসূল হাত তুলেছেন মাঝে মাঝে, এটা হাদিসে পাওয়া যায়। তবে এটা কন্টিনিউ অভ্যাসে পরিণত করা ঠিক হবে না। ফয়সাল ভাই জানতে চেয়েছেন, ফিতরার টাকা কোনো ইসলামী সংগঠনের মাধ্যমে আদায় করা যাবে কি না। হ্যাঁ, ফিতরার টাকা ইসলামী সংগঠনকে যদি আপনি দেন আর সংগঠনের দায়িত্বশীলরা গরিবের হাতে পৌঁছিয়ে দেয় এবং তাদের সংগঠনে কোনো গরিব থাকে সেটা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে টাকাটা যেন অবশ্যই ঈদগাহ ঈদের নামাজের আগেই তাদের হাতে পৌঁছে, সেটা এনশিওর করা উচিত। কারণ সাদাকাতুল ফিতির ঈদের দিনে আনন্দ দেওয়ার জন্য করা হয়েছে, তো ঈদের পরে যদি দেন তাহলে ঈদের দিনের আনন্দ তো মাটি হলো, পেল না। এই জন্য আমরা বলবো দয়া করে এটা এমনভাবে দেবেন যেন গরিবের হাতে ঈদের নামাজের আগে পৌঁছে, এটা নিশ্চিত হয়। মামুন ভাই জানতে চেয়েছেন, সাহারির জন্য রাত একটা থেকে ডাকাডাকি করা যাবে? না, এত রাত থেকে ডাকাডাকি করা ঠিক না। কারণ স্যার তারাবির নামাজ পড়ে মানুষ একটু খাবার দাবার গ্রহণ করে ঘুমাতে যায়, তখন তো 3টা পর্যন্ত নিরবচ্ছিন্ন ঘুম দরকার। 3টার পরে উঠে আবার তাহাজ্জুদ পড়া, তারাবি সাহারি গ্রহণ করা ঠিক আছে, কিন্তু একটা থেকে ডাকাডাকি করা এটা ঠিক না। মসজিদে এটা যেন কেউ না করে, সতর্ক থাকবেন, এত আগ থেকে ডাকাডাকির প্রয়োজন নেই। খলিল ভাই জানতে চেয়েছেন, কোনো ব্যক্তি বা বুজুর্গকে কেবলা বলা যাবে? হুজুর কেবলা, পীর সাহেব কেবলা, এগুলো মোটেও ঠিক না, এগুলো অসুন্দর শব্দ। হ্যাঁ আমরা মূলত নামাজ পড়ার জন্য কেবলা নির্ধারণ করি কাবার দিকে ফিরে, তো একজন ব্যক্তিকে কেবলা বলা এটা কোনো প্রয়োজন নেই। গিয়াসুদ্দিন ভাই জানতে চেয়েছেন, গার্মেন্ট ফ্যাক্টরিতে লকডাউন নেই, শুধু মসজিদে 20 জন, এ বিষয়ে কিছু বলবেন? আমাদের গিয়াসুদ্দিন ভাই জানতে চেয়েছেন, গার্মেন্টস ফ্যাক্টরিতে লকডাউন নেই, শুধু মসজিদে 20 জন আসতে পারবে, এটা কি ঠিক, এ বিষয়ে কিছু বলবেন? গিয়াসুদ্দিন ভাই আপনার সাথে আমি একমত পোষণ করছি, গার্মেন্টসে হাজার হাজার শ্রমিক যাচ্ছে, আমরা দেখলাম পত্রপত্রিকাতে, দেখলাম টেলিভিশনে, দেখলাম সোশ্যাল মিডিয়া, দেখলাম যে হাজার হাজার শ্রমিক গার্মেন্টসে যাচ্ছে, সেখানে শারীরিক দূরত্ব নাই, সামাজিক দূরত্ব নাই, তাহলে এটা কেমনে কি হলো? আমরা এই জন্য সরকারের কাছে বিনীত আরজ করতে চাই যে মসজিদগুলো খুলে দিন, এখানে 20 জনের শর্ত উদ্ধ করুন, তুলে নেন, বরং বলুন সতর্কতার সাথে মাস্ক পরিধান করে শারীরিক দূরত্ব রেখে মসজিদে যেন মানুষ আসে। রমজান হচ্ছে এবাদতের মৌসুম, এটা এবাদতের সুবর্ণ সুযোগ, এটাকে আমরা বলি এবাদতের বসন্তকাল, এই জন্য এই সময় এটা ঠিক হচ্ছে না। রমজানের পরে দেখা যাবে আবার লকডাউন তুলে নেবেন, তাহলে কি শুধুমাত্র নামাজকালীন এবাদতের সময় এটা করলেন? কয়েকদিন আগে লকডাউন ছিল না, আবার গার্মেন্টসে লকডাউন নেই, এগুলো কি হচ্ছে? এর জন্য সরকারের ঊর্ধ্বতন মহলের কাছে আমাদের অনুরোধ থাকবে, মসজিদগুলো খুলে দেন, তবে মানুষকে সতর্ক করার জন্য যতটুকু দরকার, যে সবাই মাস্ক পরে যাবে, অসুস্থরা যাবে না, বাড়িতে উজু করে যাবে, এরপরে শারীরিক দূরত্ব, সামাজিক দূরত্ব যেটা বজায় রাখবে যতটুকু সম্ভব, এর ভিতর আল্লাহর কাছে ইবাদত করে করে দোয়া করুক, জাতিকে বলেন জাতি যেন দোয়া করে। আসলে আমরা পারিনি, এই লকডাউন দিয়ে আমরা করোনা বন্ধ করতে পারিনি, বিশ্ব পারেনি, আমেরিকা সতর্ক, তারা অনেক শিক্ষিত, ইউরোপ সতর্ক, কিন্তু সেখানে মানুষ প্রতিদিন এখনও হাজার হাজার মরতেছে। আসলে সতর্কতা আমাদের বাঁচাতে পারেনি, সতর্কতা লাগবে, ইসলামও বলেছে, আমরাও বলি, কিন্তু আল্লাহর সাহায্য লাগবেই, 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 আল্লাহর সাহায্য ছাড়া করোনা যাবে না, যাবে না, যাবে না। এই বোধ আমাদের তৈরি হওয়া উচিত। এই জন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য দরকার হচ্ছে পদ্মার পরিবেশ করা। এই রমজানেও মাথার কাপড় চোপড় ফালাইয়া মহিলা সাংবাদিকগুলো টেলিভিশনে সংবাদ পড়তেছে, তাদের দিকে তাকালে রোজা ভঙ্গ হওয়ার অবস্থা হয়ে যায়। দরকার হচ্ছে সরকার মানুষকে ইসলামমুখী করুক, আল্লাহমুখী করুক। সরকারের কাছে আমাদের আবেদন থাকবে যেন মানুষকে বলে যে ইবাদত করে করে আল্লাহর কাছে বলুন, দোয়া করেন ইমাম সাহেবেরা, যে আল্লাহ তুমি করোনা তুলে নাও, তুমি না তুলে নিলে আমরা পারবো না, আমরা যে পারছি না তার প্রমাণ কি এখনো হয়নি? ইউরোপ আমেরিকা কোপকাত হয়ে গেছে, প্রমাণ কি হয়নি যে তারা কিচ্ছু করতে পারেনি, ভ্যাকসিন দিয়েও লাভ হচ্ছে না? হ্যাঁ লাগবে, ভ্যাকসিন লাগবে,
হ্যান্ড গ্লোভস পরা লাগবে, এরপরে মাস্ক পরা লাগবে, হ্যাঁ নেওয়া যাবে কি না। হ্যাঁ ভাই, ইতোমধ্যে ফতোয়া বিভিন্ন মহল থেকে এসেছে, আমাদের ইসলামী ফাউন্ডেশনের মুফতিরা ফতোয়া দিয়েছেন এবং গবেষণা করে যতটুকু অনুমিত হয়েছে সেটা হচ্ছে যে করোনার ভ্যাকসিন এটা মাংসের ভিতরে থাকে, এটা স্টমাকে পৌঁছে না, খাদ্যের চাহিদা পূরণ করে না। এই হিসাবে ওলামাগণ বলেছেন যে করোনার ভ্যাকসিন রোজা অবস্থায় নেওয়া যাবে। আসলে ব্যাপারটা হলো যা খাদ্যের চাহিদা মিটায়, স্টমাকে পৌঁছে যায় এমন জিনিস গ্রহণ করলে রোজা ভেঙে যায়, এটা হলো মূলনীতি। এই জন্য আপনারা দেখবেন যে রোজা অবস্থায় ইনহেলার নেওয়া যায় কি না, রোজা অবস্থায় যাদের করোনা হয়েছে তারা রোজা রেখে ধোঁয়া নিতে পারবে কি না, রোজা অবস্থায় সিগারেট পান করতে পারবে কি না, এই প্রশ্নগুলো আসে। তখন এক এক আলেম এক এক রকম উত্তর দেয়। এখন এমনও দেখা যায় যে কেউ বলেছেন ইনহেলার নেওয়া যাবে, কেউ বলেছেন যাবে না, কেউ বলেছেন যে করোনা রেখে ওই যে কী বলে ভাপ, আগুনের পানির ভাপ নেওয়া যাবে, কেউ বলেছে যাবে না। এগুলোর একতলাফের কারণ হলো পেটে পৌঁছে কি না, এটাই। যেমন সিগারেট পান করা যাবে না, যদিও এটা ধোঁয়া, কিন্তু ইনহেলার নেওয়া যায়, এটাও তো ধোঁয়া, ইনহেলারও একটা ধোঁয়ার মতো, গ্যাসের মতো। ইনহেলার নেওয়া যাবে কেন, ডাক্তাররা বলেছে এটা স্টমাকে যায় না, এটা শ্বাসনালী পর্যন্ত থাকে। তো এটা যদি সত্য হয় যে শ্বাসনালী পর্যন্ত থাকে তাহলে ইনহেলার নেওয়া যাবে, কিন্তু যদি ইনহেলারও আবার পেটে পৌঁছে যায়, সেখানে গ্যাসীয় কোনো পদার্থ থাকে যেটা ভিজা থাকবে, তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে। এখন সিগারেট পান করলে কেন ভাঙে রোজা, ধূমপানে রোজা ভাঙার কারণ এটা শ্বাসনালীতে পৌঁছে অসুবিধা নাই, কিন্তু তার মাঝে কিছু জিনিস আছে সিগারেটের ভিতরে, বিড়ির ভিতরে, যেটা খাদ্যনালীতেও পৌঁছে পেটে চলে যায়। আপনারাও নিজেরা গবেষণা করলে দেখবেন বিভিন্ন সাইটে লেখা আছে, আপনারা গুগলে প্রবেশ করুন দেখবেন সেখানে কারণগুলো আছে যে ধূমপান করলে রোজা কেন ভাঙে, কারণ খাদ্যনালীতে কিছু জিনিস পৌঁছে যায়, পেটে পৌঁছে যায়। তাহলে যদি ধোঁয়া নিলে, জলীয় বাষ্প পেটে পৌঁছে যায়, তাহলে নেওয়া যাবে না, কারণ ধোঁয়ার সাথে তো জলীয় বাষ্প বেশি আকারে উঠবে। আর যদি এমন হয় যে না আপনি দূর থেকে নিচ্ছেন, জলীয় বাষ্প যাবে না, তাহলে অসুবিধা নেই। মূল নীতি হলো পেটে পৌঁছতে পারবে না। এই জাযাকুমুল্লাহ। আব্দুল বাসিত ভাই জানতে চেয়েছেন, এক ব্যক্তি স্ত্রী আছে, দুটি মেয়ে আছে, সে তার মেয়েদেরকে আলাদা কিছু উপহার দিতে পারবে, কোনো একজন মেয়েকে? হ্যাঁ ভাই, আলাদা উপহার দিতে পারবে, ছোটোখাটো উপহার যদি হয়, কিন্তু দুজনকে একসাথে দেয়াই ভালো। ছোটোখাটো উপহার দিতে পারবে, যেমন ধরেন একটা মেয়ে সে স্বাবলম্বী, আরেকটা স্বাবলম্বী না, অর্থাৎ একটা মেয়ে চাকরি করে আরেকটা করে না, তো বাবা যদি জামা কাপড় এ মেয়েটাকে কিনে দেয়, ওটা তো ইনকাম করে, অসুবিধা নেই। তবে বড় কিছু দিতে হলে দুজনকে দিতে হবে, যেমন জায়গা জমিন দেবে ইত্যাদি ইত্যাদি, বড় কিছু তাহলে দুজনকেই দেবে, একজনকে দিয়ে আরেকজনকে ঠকাবে, এটা ঠিক হবে না, কিন্তু ছোটোখাটো বিষয় উপহার হিসাবে দিলে অসুবিধা হবে না। সজীব ভাই জানতে চেয়েছেন, ইফতার কি সূর্য ডুবার সাথে সাথে করব নাকি দু চার মিনিট পরে করব? না, সূর্য ডুবার সাথে সাথে ইফতার করা সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াজালুন নাস বিল খাইর মাআজ্জালুল ফিতরাহ, মানুষ যতক্ষণ তাড়াতাড়ি ইফতার করবে তারা কল্যাণের উপরে থাকবে। এর জন্য সূর্য ডুবার সাথে সাথে ইফতার করা সুন্নাহ। আমাদের দু চার মিনিট দেরি করার অভ্যাস আছে, এটা ঠিক না। সূর্যাস্ত কত মিনিটে যায় এটা আমরা জানি, পত্রপত্রিকা দেখলে আমরা জানতে পারি, ঠিক অস্ত যাওয়ার পরপর ইফতার করবেন, দেরি করা সুন্নাহ নয়। শরীফ নামে একজন ভাই জানতে চেয়েছেন, কোর্ট ম্যারেজ করা যাবে? কোর্ট ম্যারেজ যাবে, না করাই ভালো, মেয়ে যদি সাবালিকা হয় অসুবিধা নেই, ওলামে হানাফের ফতোয়া, যাবে। আর অন্য মাসলাকের আলেমগণ বলেন, না, লা নিকাহা ইল্লা বি ওয়ালি, এই হাদিসের আলোকে তারা বলেন যে কোর্ট ম্যারেজ করা যাবে না, কারণ সেখানে ওয়ালি থাকে না, মেয়ের অভিভাবক না থাকলে বিয়ে হবে না, এ হাদিস দিয়ে তারা বলেন। আর ওলামা ইহনাফ, মেয়ে যদি বালেগা হয় তাহলে কোরআন এবং হাদিসের অনেকগুলো দলিল আছে যেগুলো দিয়ে তারা বলেছেন মেয়ে বালেগা হলে অসুবিধা নেই, তবে দুজন সাক্ষী থাকা ফরজ, থাকতেই হবে, ইজাব কবুল হবে, দুজন সাক্ষী থাকবে, এটা বাধ্যতামূলক, থাকতেই হবে। মাজহাবী ইখতিলাফ আছে, মাজহাবী ইখতিলাফ, তবে ওলামা ইহনাফের ফতোয়ার এ নিয়ে আমার আলাদা ইউটিউবে আলোচনা আছে, আমার কাছে সেটা অনেক যুক্তিযুক্ত এবং দলিলগুলো 5-7টা দলিল সেখানে আমি নিজেও দিয়েছি আছে। এই জন্য ওয়ালামায় হানাফের ফতোয়া, আমাদের দেশে কোর্ট ম্যারেজ হলে অসুবিধা নেই, মেয়ে নাবালেক হলে এটা গ্রহণযোগ্য হবে না, তার ওয়ালি থাকতেই হবে। জাফর ভাই জানতে চেয়েছেন, মায়ের নিষেধাজ্ঞা সত্ত্বেও ঋণগ্রস্ত চাচাকে জাকাত দিতে পারবো? হ্যাঁ দিতে পারবেন, তবে মা যেন না জানে, কারণ মা নিষেধ করেছে তো, জানলে মনে কষ্ট পাবে। যদিও চাচা ঋণগ্রস্ত, চাচা গরিব,
আত্মীয় স্বজন তাদেরকে যাকাত আগে দেওয়া উচিত। ও আতিজাল কোরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিল, আমরা যখন কোনো কিছু দেব তখন আগে আপনার আমাদের নিজের আত্মীয় স্বজন গরিব আত্মীয়কে আগে দেব, তারপরে অন্য মিসকিন, তারপরে অন্য পথিক। ও আতিজাল কোরবা হাক্কাহু, তো গরিবদের হক তার মাঝে আত্মীয় স্বজন তো অগ্রগামী। এই সব আপনার চাচাকে আপনি দিতে পারবেন, মা মানা করছে তারপরেও দিতে পারবেন, কারণ আল্লাহ দিতে কইছে আর মা মানা করছে। তো এখন মায়েরটা আপনি শুনতে হবে সব ক্ষেত্রে না। লা তাআতালি মাখলুকিল ফি মাসিয়াতিল খালেক, আল্লাহর অর্ডার লঙ্ঘন করে কোনো মাখলুকের কথা শোনা যায় না। তবে মা যদি আবার জানতে পারে তাহলে রাগ করবে, বদদোয়া দেবে। এই জন্য চাচাকে বলে দেবেন, চাচা কোনোভাবে মা যেন না জানে, গোপনীয়তা রক্ষা করবেন। আর গোপনীয়তা রক্ষা যদি করতে না পারেন তাহলে সাবধান, মায়ের বদদোয়াও নেওয়া যাবে না, সতর্ক থাকা লাগবে। জান্নাতুল ফিরদাউস নামে একজন বোন জানতে চেয়েছেন, 4-5 মাস বয়সী শিশুর পসরাব কাপড়ে লাগলে ওই কাপড় পরে নামাজ পড়া যাবে? না, যাবে না। পসরাব নাফাক, পসরাব নাফাক। রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, ইস্তানজিহু আনিল বাউল ফা ইন্না আম্মাতা আযাবাল কবরি মিনহু। এটা আম হাদিস, ব্যাপক হাদিস, যে তোমরা পসরাব থেকে দূরে থাকো, অনেক লোকের আজাব হবে কবরে পসরাবের অসতর্কতার কারণে। এই জন্য পসরাব পান করা হারাম, খাওয়া যাবে না। তো পসরাবকে পাক বললে তো খাওয়া যেত। যদিও একটি হাদিস পাওয়া যায় যে পসরাবে পানি ছিটিয়ে দিয়েছেন, এটা হলো খুব কম পরিমাণ পসরাব যদি হয়, সামান্য পরিমাণ, আর পানির সেখানে অপ্রতুলতা থাকে, আর বাচ্চাটা একবারে ছোট থাকে, ছেলে হওয়া শর্ত, মেয়ে হওয়া যাবে না, মেয়ে হলে ধুইতেই হবে, তাহলে সামান্য 1-2 ফোঁটা পড়েছে, তাহলে এমন কিছু পানি আছে যে বেশি পানি নাই, ওই পানিটুকু ঢেলে দিলেন, তাহলে আশা করা যায় পাক হবে। কিন্তু বাংলাদেশে পানির অভাব নাই, এজন্য আমরা বলবো ওই কাপড় পরে নামাজ পড়বেন না, ধুয়ে পড়বেন। মনির হুসাইন ভাই জানতে চেয়েছেন, ফুলের গ্রান, আতরের গ্রান নিলে রোজা ভেঙে যাবে কি? না ভাই, ফুলের গ্রান নিলে রোজা ভাঙবে না, আতরের গ্রান নিলে রোজা ভাঙবে না, তবে ধোঁয়া নিবেন না, ধোঁয়া নিবেন না, যেমন আগরবাতি আছে ইত্যাদি ধোঁয়া নেবেন না, কিন্তু সুগ্রান নিলে কোনো অসুবিধা নেই। রবিন ভাই জানতে চেয়েছেন, রোজা অবস্থায় ফ্যাশ দিয়ে ব্রাশ করা যাবে কি? না ভাই, রোজা অবস্থায় ফ্যাশ দিয়ে ব্রাশ করবেন না, এটা করা ঠিক না, কারণ ফেস্টের মাঝে একটা স্বাদ আছে, এই জন্য ফেস্ট পরিহার করুন, শুধুমাত্র মন চাইলে আপনি ব্রাশ করতে পারবেন, মেসোয়াক করতে পারবেন, রোজা অবস্থায় ফেস্ট ব্যবহার করবেন না। মারুফ নামে একজন জানতে চেয়েছেন, অজু করার সময় অজুর পানি যদি গায়ে পড়ে সিটা লাগে, কাপড় কি নাপাক হবে? এই ক্ষেত্রে শর্ত হলো আপনার গায়ে নাপাকি থাকতে পারবে না, আপনি হাত ধুয়েছেন, হাতে নাপাকি আছে, অজু করার সময় ওই পানি যদি পড়ে তাহলে কিন্তু কাপড় নাপাক হবে। আর আপনার হাতে নাপাকি নাই, মুখে নাপাকি নাই, অজু করছেন, ওই পানি সিটা যদি পড়ে তাহলে অসুবিধা নাই, কাপড় নাপাক হবে না। নাজমুল হুদাবাই জানতে চেয়েছেন, রমজানের রোজার 15-16টি যাওয়ার পর থেকে সাদাকাতুল ফিতির দেয়া শুরু করা যাবে? না ভাই, করবেন না। রমজানের সাদাকাতুল ফিতির দেয়ার সুন্নাহ হলো চাঁদ ওঠার পরে, জায়েজ হলো 1-2 দিন আগ থেকে, আগে দেবেন, আগে খেয়ে বসে থাকবে গরিব মানুষ, তো ঈদের দিনের আনন্দ তারা কীভাবে উদযাপন করবে? এই জন্য সাদাকাতুল ফিতির ঈদগাহে যাওয়ার আগে দেয়া ওয়াজিব, চাঁদ ওঠার পরে দেয়া সুন্নাহ, 2-1 দিন আগে দেয়া জায়েজ, এর চেয়ে বেশি আগে দেয়া ঠিক নয়। ফারহান ভাই জানতে চেয়েছেন, শার্ট পরিধান করেছি, নাভি ঢেকে গেছে, প্যান্ট এখন কি নাভি ঢেকে পড়তে হবে? না ভাই, শার্ট দিয়ে যদি প্যান্ট ঢেকে যায় তাহলে নাভি ঢেকে যায় তাহলে শার্ট দিয়ে আবার নাভি ঢাকার কোনো প্রয়োজন নেই। তবে হ্যাঁ, আপনি প্যান্টও যদি উপরে পড়েন, শার্টও আপনার ঢেকে যায়, বড় শার্ট হয়, লম্বা শার্ট হয়, আরও ভালো। সম্মানিত ভাইয়েরা, আমরা স্ক্রিন থেকে আবার কিছু প্রশ্নের জবাব দেবো ইনশাআল্লাহ। আমরা আধা ঘন্টার উপরে আলোচনা করেছি, আমি সুযোগ পেলে বারবার আসবো ইনশাআল্লাহ। একদিন আগে ঘোষণা দেব, আপনারা প্রশ্ন করে রাখবেন, প্রশ্ন একজনের, উত্তর আমাদের সবার। এখন যারা শেয়ার করেননি তারা একটু শেয়ার করে দেন দয়া করে, আর স্ক্রিন থেকে 2-1টা প্রশ্নের জবাব দেবো ইনশাআল্লাহ। সাজদায় দোয়া করা যাবে কি না? হ্যাঁ, সাজদায় দোয়া করা যাবে, আরবিত করা যাবে, আরবি যারা জানেন না তারা নিশ্চয় বাংলাতেও করতে পারবেন, আল্লাহ বাংলাও ভালো বোঝেন, সব ভাষা তিনি বোঝেন, সব ভাষা তারই দেয়া, এই জন্য অসুবিধা নেই। ভুল করে কিছু খেলে কি রোজা ভেঙে যাবে? রিপন ভাই জানতে চেয়েছেন, ভুল করে খেলে রোজা ভাঙে না, সুবহানাল্লাহ। আপনি যে রোজা রাখছেন আপনার মনে নাই, কিছু খেয়ে ফেলছেন, পরে মনে হয়েছে, রোজা ভাঙেনি, এরপরে খাওয়া অবস্থায় যদি মনে হয় আর খাওয়া যাবে না, মুখেরটুকু ফেলে দিতে হবে। ইসলামকে জানার জন্য, বোঝার জন্য কোন বই পড়া দরকার? আমরা ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের বই পড়তে বলবো, মাওলানা মজুদি রাহেমাহুল্লার বাংলা অনুযায়ী বইগুলো পড়তে বলবো,
এরপরে বিভিন্ন লেখকের ভালো ভালো বই আছে আসহাবে রাসূলের জীবন কথা, আপনারা ডক্টর আব্দুল মাহবুব স্যার লিখেছেন, পড়বেন, তাবিদের জীবন কথা, খুবই চমৎকার বই, খুব চমৎকার, আসহাবে রাসূলের জীবন কথা, এত চমৎকার বই বাংলা ভাষায় সাহাবিদের জীবনের উপর আমার চোখে পড়েনি, তাবিদের জীবন কথা, খুব চমৎকার বই তিনি লিখেছেন। এরপরে রাসূলের জীবনী আর রাহিকুল মাখতুম পড়বেন। এরপরে আমার লেখা চারটি বই আছে, আপনারা জানেন আলহামদুলিল্লাহ, আমি ডকুমেন্টারি লিখেছি, শিরকের উপর একটি, বেদাতের উপর একটি, নামাজের উপর একটি, মেয়েরাজের উপর একটি, এই বইগুলো আপনারা আহসান পাবলিকেশান থেকে সংগ্রহ করবেন। ফেসবুকে ওদের পেজ আছে, সেখানে নাম্বার দেওয়া আছে, ফোন দেবেন, তারা বাড়িতে পাঠিয়ে দেবে ডাকযোগে। ডাকাতের টাকা জমা রেখে সারা বছর বিতরণ করা যাবে? হ্যাঁ যাবে, যাবে, কোনো অসুবিধা নেই, তবে আলাদা করে ফেলবেন, হিসাবটা রমজানে একবারে করবেন, রমজানে করলে আপনি সওয়াব বেশি পাবেন, আর সারা বছর আপনি দান করতে পারবেন। মোজা পড়ে নামাজ পড়া যাবে? হ্যাঁ নিশ্চয়ই পড়া যাবে। নাকে ড্রপ দেওয়া যাবে কিনা? রোজা অবস্থায় নাকে ড্রপ দিলে দেওয়ার সাথে সাথে ফেলে দিতে হবে, কোনোভাবে যেন পেট পর্যন্ত না যায়, নাক পার হয়ে গলায় যাবে, গলা হয়ে পেটে যাবে, গলায় যাওয়ার পরে আপনি একটা স্বাদ অনুভব করবেন, ফেলে দেবেন, আপনি থুতু করে ফেলে দেবেন, পেটে যেন যেতে না পারে। তবে আমরা সতর্কতার খাতিরে বলবো, চোখ এবং নাকের ড্রপ আপনি রোজা রেখে না দিয়ে রাতের বেলায় দেবেন। দিনের বেলা দিতে বাধ্য হলে যদি সেটার স্বাদ না থাকে তাহলে আবার পেটে গেল কি না বুঝতেও তো পারবেন না। তাই আমরা বলবো আপনি অসুস্থ, আপনি রোজা রেখে, আপনি অসুস্থ রোজা রেখে আপনি চোখে ড্রপ দেবেন, নাকে দেবেন, এটা দিতে হবে, ডাক্তার বলেছে শারীরিক অসুস্থতার কারণে আপনি বাধ্য, এই অবস্থা যদি হয় তাহলে দেবেন, এই কয়টা রোজা আবার কাজা করে নেবেন, কারণ পেটে যাওয়ার সম্ভাবনা আছে। আর যদি স্বাদ থাকে তাহলে আপনি থুতু হিসাবে ফেলে দেবেন, তাহলে রোজা কাজা করা লাগবে না। পেটে পচলো কিনা এটাই হলো মূল কথা, পচলে রোজা ভেঙে যাবে, না পচলে ভাঙবে না। জামাতে ফাঁক করে জানানো যাবে কিনা একজন ভাই জানতে চেয়েছেন। জামাতে ফাঁক করে দাঁড়ানো, বেশি ফাঁক করেন না, কারণ মসজিদে গিয়ে সব করোনা ঢুকছে, গার্মেন্টসেও ঢোকে নাই, বাজারেও ঢোকে নাই, লোকাল বাসেও যায় নাই। হ্যাঁ এই যে বিভিন্ন নেতা মারা যাচ্ছে রমজানে, নেতাদের জানাজা হচ্ছে না? জানাজা হচ্ছে, সরকারি দলের বড় বড় নেতা তো মারা যাচ্ছে, ওদের জানাজার নামাজে কি মানুষ কি আধা হাত তিন হাত ফাঁক রাখে নাকি? হাজার হাজার লোক কে কার কথা শুনতেছে? আসলে করোনা এভাবে ছড়ায় কি না আমি সন্দিহান, আল্লাহ ভালো জানে, কারণ না হয় বাংলাদেশে এই কয়দিন তোর করোনা লকডাউন ছিল না, কারণ বাজারে যে পরিমাণ মানুষ কাঁধের উপরে খাড়ায়, একজনের কাঁধে আরেকজন খাড়াইতে চায়, তাহলে তো করোনায় আমরা সব মরে যাওয়ার কথা ছিল, আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন। এই জন্য মসজিদে ফাঁকা এত দরকার নাই, তবে কিছু ফাঁকা রাইখেন, সরকারি নির্দেশনাও মানা লাগবে, ওরা বলছে, সরকারও আমাদের কল্যাণ চায় তাই বলছে, তবে 20 জনের অর্ডার, এটা আমরা তোলার জন্য সরকারের কাছে আরজ করেছি, আবার করতেছি, যে একটু ফাঁকা রেখে নামাজ পড়ব, তবে বেশি ফাঁকা রাখা দরকার নেই। বর্তমানে কত টাকা হলে জাকাত দিতে হবে? সেই অঙ্কটা 52.5 তলা রূপার মূল্য হলে আমরা অনুরোধ করব জাকাত দিন, কারণ জাকাত দেওয়ার মাঝে কোনো লস নাই, লাভ আছে, জাকাত দিলে মাল বেড়ে যাবে, মাল পবিত্র হবে, আল্লাহ জাকাত দেওয়ার তৌফিক আরও বাড়াইয়া দেবে। সম্মানিত ভাইয়েরা, অনেক প্রশ্ন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে অসংখ্য ভাই আমাদের সাথে জয়েন করেছেন, এতে প্রমাণ হচ্ছে যে আপনারা দিন জানার জন্য খুবই আগ্রহী, খুবই আগ্রহী। আমারও ভালো লেগেছে প্রশ্ন উত্তর দিতে পেরে, আপনাদের সাথে জয়েন করতে পেরে। ইফতার যেহেতু সামনে এসে গেছে, কিছু কাজকর্ম পার্সোনাল আমার আছে, তাই আমি যত বেশি আসতে পারি আধা ঘন্টা 30 মিনিট 40 মিনিট আলোচনা করব, দেখি পারলে প্রতিদিনে আসবো ইনশাআল্লাহ। আপনারা প্রশ্নগুলো করবেন, আমরা জবাব দেওয়ার চেষ্টা করব। আল্লাহ সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ইমানের সাথে রাখুন, এই প্রত্যাশা করছি। আমার জন্য দোয়া চাই, আল্লাহ তাআলা আমাদের সকলকে করোনা থেকে হেফাজত করুন, ইমানের সাথে তাকওয়ার নিয়তে রোজা রাখার তৌফিক দিন, আমিন। যারা এখনও শেয়ার করেননি দয়া করে শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।